গেছে যে সত্য অজহতাল বাতিল চলে গেছে মিথ্যা ইন আল বাতিল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন তবে ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে আর ইসলামের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে মেয়েদের কেন ছোট করে দেখা হয় যদি ভালো করে দেখেন এখানে শালীনতার কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নূরের ৩০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে মুমিনগণকে বলো দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তার মনে খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে পরের আয়াত সূরা নূরের ৩১ নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন নারীদিগকেও বলো দৃষ্টি সংযত লজ্জাস্থানের হেফাজত করতে যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত যেন আবরণ প্রদর্শন না করে গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড় দ্বারা আবৃত রাখে এবং নিকটাত্মীয় ব্যতীত যেমন তাদের স্বামী সন্তান ব্যতীত আবরণ প্রদর্শন না করে কোরআনে এবং হাদিসে হিজাবের ৬টা পয়েন্টের কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসেই আছে প্রথমটা কতখানি পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে দেখানো যাবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেন এটাও ঢেকে রাখতে হবে এর পরবর্তী ৫টা পয়েন্ট একই রকম ২ নম্বরটা তারা যে পোশাক পরবে সেটা হাঁটু সাটু হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় ৩ নম্বর এই পোশাক স্বচ্ছ হবে না এমন আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে ৫ পোশাকটা এমন হবে না যে পোশাক অবিশ্বাসীরা পরে ৬ বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা যাবে না একইভাবে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন ঋগ্বেদে বলা হয়েছে ৮ নম্বর গ্রন্থে ৩৩ নম্বর অনুচ্ছেদের ১৯ পরিচ্ছেদে বলা হয়েছে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন তোমাদের মহিলা বানিয়েছেন সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো মাথা উপরে তুলো না পায়ের পাতা দুটো একসাথে রাখো আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায় তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী ৮ নম্বর গ্রন্থে ৩৩ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাহাদের দৃষ্টি নিচু করবে তাহারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে ১০ নম্বর গ্রন্থে ৮৫ অনুচ্ছেদে ৩০ পরিচ্ছেদে যে এটা শয়তানি আর খারাপ কাজ যে যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ এছাড়া উল্লেখ আছে মহাবীর চরিতে ২ নম্বর অধ্যায়ের ৭১ পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন তুমি দৃষ্টি নিচু করো আর পর্দার আড়ালে যাও তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন যখন কোনো গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময়কার যেখানে মহিলারা ইন্ডিয়ান মহিলারা মাথায় পর্দা দিয়েছে সেই পর্দা কাঁধ পর্যন্ত কারো হাত পর্যন্ত আজকের দিনেও ইন্ডিয়ান অনেক গ্রামে গেলে দেখবেন সেখানে মহিলারা মাথা ঢেকে রেখেছে কেউ কেউ মুখও ঢেকে রেখেছে তাহলে যদি মহিলাদের শালীনতা ভালো করে দেখেন ইসলাম ধর্মে আর হিন্দুইজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে